হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ছাড়া কিনা আমাদের চলার পথে জীবনটা যেন থমকে যায়। সকালে ঘুম থেকে উঠার থেকে শুরু করে এক কাপ গরম চা বা কফি, আর প্রত্যেক দিন বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্যাদি তৈরি বা ডেজার্ট আইটেম তৈরি করতে যেটার প্রয়োজন অবশ্যম্ভাবী, এটা আর কিছুই না, এটা হচ্ছে গুঁড়ো দুধ। তো চলো দেখে নিই আমরা দোকানের মতো কিভাবে পারফেক্ট গুঁড়ো দুধ বাসাতেই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায়। গুঁড়া দুধ তৈরি করার জন্য এখানে আমি চুলার উপরে একটা পাতিলে 2 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। এই লিকুইড মিল্কটা একদম ফুল ক্রিম লিকুইড মিল্ক। তো এই দুধটা আমি অনবরত জাল দিয়ে একদম বলক ওঠা পর্যন্ত এটা নেড়ে চেড়ে দিব, আর এটা মিডিয়াম হিটে রেখে আমি জাল দিব। এই যে বন্ধুরা দেখো, দুধের ভিতরে একদম খুব সুন্দর বলক এসেছে। এখন আমি মিডিয়াম থেকে চুলার জালটা একদম লো করে দিব, আর এইভাবে কিছুক্ষণ রাখলে দেখা যাবে দুধের উপরে একটা সুন্দর মালাই বা সর পড়েছে। এখন এই সরটা আমি দুধের মাঝখানে, চতুর্দিক থেকে মাঝখানে এনে দিব। এইভাবে আমি পুরা দুধটা জাল দিব, আর যখন এই মালাইটা দুধের উপরে ভাসবে তখন আমি চতুর্সাইড থেকে মালাইটা দুধের মাঝখানে এনে দিব। দেখো দুধের ভিতরে আবার সুন্দর বলক হচ্ছে। এইভাবে আমি সম্পূর্ণ দুধটাই বারবার একটু চুলার জাল বাড়িয়ে কমিয়ে সর ফেলে নিব বা মালাই বানিয়ে নিব। এইভাবে আমি পুরো দুধটাই একদম জাল দিতে দিতে ঘন মালাই তৈরি করব। এইভাবে আমি সম্পূর্ণ দুধটাই জাল দিয়ে নিব। 2 লিটার দুধ জাল দিয়ে মালাই হতে হতে দেখো একদম পুরো দুধটাই আমার শুকিয়ে পুরাটাই মালাই হয়ে গিয়েছে। এখন এটার দেখো স্ট্রাকচারটা এরকম হয়েছে, পুরাটাই একদম সর দিয়ে ভর্তি। তো এটার মালাইটা যত সুন্দর কালার হবে ততই দুধের কালারটাও সুন্দর হবে। তো এই যে মালাইটা হয়ে গেছে, এখন এটা আমি বাটিতে ঢেলে নিব এবং এটা দিয়েই আমি গুঁড়া দুধের বাকি প্রিপারেশনটা করে নিব। এই যে মালাইটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, এটার দেখতে যে এরকম স্ট্রাকচারটা হয়েছে, এখন এটা গরম গরমই আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে দিব। এখন এরকম আমি একটা ছড়ানো প্লেট নিয়েছি, এই ছড়ানো প্লেটের মধ্যে আমি সবগুলো মালাই ঢেলে দিচ্ছি। এখন এটা একটা চামচ দিয়ে আমি এটা সুন্দরভাবে চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এটা যত ছড়ানো জিনিসের মধ্যে দেওয়া যায় ততই তাড়াতাড়ি শুকাবে। এটা এখন আমি ফ্যানের বাতাসে কিংবা রোদে, যদি রোদ থাকে রোদে অথবা ফ্যানের বাতাসে এটা শুকিয়ে নিতে হবে। এটা যদি পাতলা করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি শুকায়, একটা প্লেটে যদি না হয় দুটা প্লেটে ছড়িয়ে দিলে আরও বেশি ভালো। তো আমার এই প্লেটটা অনেক বড়, এটার মধ্যে আমি সুন্দরভাবে এটা ছড়িয়ে দিয়েছি। এখন এটা আমি রোদের মধ্যে শুকিয়ে নিব। যে বন্ধুরা 7-8 ঘন্টা পুরা রোদের মধ্যে আমি এটা শুকিয়ে নিয়েছি। রোদের মধ্যে 7-8 ঘন্টা শুকানোর পরে মালাইটার আমার এইরকম শক্ত হয়েছে। এখন আমি এটা একটা পাতলা এরকম একটা চাকু দিয়ে এটা আমি উঠিয়ে নিব। এটা একদম পুরোপুরি শুকে যায়নি কিন্তু অনেকটাই শুকিয়েছে। এখন আমি এটা ভালোভাবে পুরাটাই উঠিয়ে নিব, উঠিয়ে এটা পরে আবার আমি রোদে শুকাবো। এই পর্যায়ে আমি যদি এটা না উঠাই তাহলে এটা আরও শুকে গেলে প্লেটের সাথে আটকে যাবে, পরে আর এটা উঠানো যাবে না। আর এটা হলো ফ্যানের বাতাসে শুকাইলে আরও অনেক বেশি সময় লাগবে, ওভারনাইট থাকলে হয়তো কিছুটা হতে পারে। তো যার যার বাতাসের উপরে নির্ভর করবে যে কতটুক সময় লাগবে এটা শুকাইতে। তবে আমি এটা রোদে শুকিয়েছি 7-8 ঘন্টার মতো। এখন দেখো এটার অবস্থা এরকম হয়েছে, সবগুলো মালাই দেখো এভাবে আমি প্লেট থেকে ছাড়িয়ে একসঙ্গে জমা করে নিয়েছি। এই পর্যায়ে
এটা আমার আরো শুকাইতে হবে। এই যে দেখো এরকম হয়েছে, হাতে আর লাগে না, এরকম কিছুটা ছাড়া ছাড়া হয়েছে। আর অনেক বেশি যদি শুকিয়ে যেত তাহলে প্লেটের থেকে এটা উঠানো যেত না। এখন আমার এটা উঠিয়ে নিয়েছি, এখন পুরাটা আবার ছড়ে দিব, দিয়ে আবার আমি এটা রোদে শুকিয়ে নিব। এটা আমি এখন এইভাবে ছড়িয়ে আবার রোদে শুকিয়ে নিব। এটা যদি একদিনে ভালো করে না শুকায় একদম ঝরঝরা হয়ে, তাহলে আমি দুই দিন শুকাবো। তো এটা যতক্ষণ ভালো করে না শুকাবে রোদে, ততক্ষণ এটা গুঁড়া করা যাবে না। এই যে বন্ধুরা, দুই দিন টানা রোদে শুকিয়ে আমি মালাইটা একদম শুকনো ঝরঝরে করে নিয়েছি। এটা দেখো, কাছ থেকে দেখাচ্ছি, একদম এরকম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটা একটা ব্লেন্ডারের জগে নিয়ে এটা একদম গুঁড়া করে নিব। তো গুঁড়া দুধটার টেস্ট একটু মিষ্টি টাইপের হয় কিনা গুঁড়া দুধগুলো, সেজন্য এটার মধ্যে আমি অ্যাড করে দিব 200 গ্রাম চিনি। এখন আমি এই উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিব। এই যে বন্ধুরা, আমি গুঁড়া দুধটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ডারের মুখটা খুললেই দেখতে পাবে জাদু। এই যে দেখো, দুধগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে ব্লেন্ড করা হয়েছে। কিন্তু এখনই এটা পারফেক্ট দুধ হয় নাই, এটা এখন আমাকে চেলে নিতে হবে, তারপরে বের হবে আসল গুঁড়া দুধ। এই যে আমি এখন একটা স্ট্রেনারে নিয়ে এটা চেলে নিব। এই যে দেখো কি সুন্দর ঝরঝরে গুঁড়ো দুধ চাললে বের হয়ে যাচ্ছে, একদম দোকানের মতো পারফেক্ট গুঁড়া দুধ। তো এভাবে চালতে চালতে কিছুটা অবশিষ্ট এটার ভিতরে রয়ে যাবে, সেটা আমাকে আবার গুঁড়া করে নিতে হবে। এভাবে আমি সবগুলো গুঁড়া দুধ চেলে নিব। যে চালতে চালতে কিছুটা গুঁড়ো দুধ আমার বের হয়ে গিয়েছে, এখন আর এই অবশিষ্ট এই অংশটার ভিতর থেকে আর বের হচ্ছে না, এটা একদম দানা দানা। তো এটা আমি আবার আলাদা করে সবগুলো জমা করে রাখবো, পরে এটা আমি আবার ছেলে নিব। এইভাবে আমি সবগুলো গুঁড়া দুধ ছেলে নিব, আর যেগুলো অবশিষ্ট বের হবে সেগুলো আমি আবার ব্লেন্ডারে দিয়ে আবার ব্লেন্ড করে নিব। এভাবে আমি চলতে থাকবো। এই যে বন্ধুরা, আমি সবগুলো গুঁড়া দুধ ছেলে নিয়েছি, ছেলে আমি এই এতগুলো গুঁড়া দুধ পেয়েছি। এখানে প্রায় 700 গ্রামের মতো আমি গুঁড়া দুধ পেয়েছি, মানে 2 লিটার দুধে পেয়েছি 700 গ্রাম গুঁড়ো দুধ। দেখো এটা কতটা ঝরঝরে আর পারফেক্ট। তো এটা যদি তোমাদেরকে আমি মানে বলে বুঝাতে পারবো না এটা কতটুকু পারফেক্ট। তো এটা আমি পারফেক্টে তা প্রুভ করার জন্য 1 কাপ গরম গরম কফি বানিয়ে দেখাচ্ছি। এখন আমি এখানে একটা কাপ নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো চিনি, 1.5 চামচ। তারপরে দিচ্ছি আমার ঘরে তৈরি গুঁড়ো দুধ 2 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ কফি। এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। কফি, গুঁড়া দুধ আর চিনির মিশ্রণটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব গরম ফুটন্ত পানি, তারপরে আমি এটা ঘেটে দিব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু 1 কাপ কফি। তো এই কফিতে আমরা গুঁড়া দুধটা যে ইউজ করলাম, এই গুঁড়া দুধের দামটা হিসাব করলে আমরা খুবই ভালোভাবে বুঝতে পারবো যে কত সাশ্রয় হয় যদি আমরা ঘরেই তৈরি করি। বাজার থেকে কিনতে গেলে 1 প্যাকেট গুঁড়া দুধ মানে 1 কেজির গুঁড়া দুধের দাম পড়ে 700 টাকা। সেই হিসাবে মাত্র 2 লিটার দুধ মানে 70 টাকা লিটার হলে 2 লিটার দুধের দাম ধরো 140 টাকা। তো 140 টাকায় পেয়ে গেলাম আমরা 700 গ্রামের মতো গুঁড়া দুধ। এই 700 গ্রাম গুঁড়া দুধের দাম কমপক্ষে 525 টাকা। তাহলে দেখো কতটা সাশ্রয়। তো এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। এই গুঁড়া দুধটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এরকম একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি আমি। এখন এটার ভিতরে আমি এই গুঁড়া দুধটা রেখে দিব,
রেখে এটা কমপক্ষে 2 মাস রাখা যাবে। তবে অবশ্যই এটা নর্মাল ফ্রিজে রাখতে হবে, আর যদি বাইরে রাখা যায় তাহলে 10 থেকে 15 দিনের মতো এটা সংরক্ষণ করা যাবে। তো এইভাবে আমি এই বয়ামের মধ্যে ঢুকিয়ে পরে এটার আমি মুখটা ঠিক করে লাগিয়ে দিব। এভাবে আমি বয়ামটা ভরিয়ে পরে একটা ঢাকনা দিয়ে এটা ভালো করে আটকে এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। একদম 2 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। এই তো তৈরি হয়ে গেল, দেখো কত সহজেই স্বাস্থ্যসম্মত, পারফেক্ট দোকানের মতো গুঁড়া দুধ। তো এই গুঁড়া দুধটা তৈরি করার জন্য সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, এখানে আমাদের একদম ফুল ক্রিম লিকুইড মিল্কটাই ইউজ করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, লিকুইড দুধটা ফ্রিজেই থাক বা প্যাকেটেরই হোক বা গরুর দুধই হোক, এটা টাটকা দুধের মালাই বা সর দিয়েই করতে হবে। এটা আমরা অনেক সময় দীর্ঘদিন সর জমিয়ে ডিপ ফ্রিজে আমরা রেখে দিই, সেই বাসি সর দিয়ে কিন্তু আমরা এই গুঁড়া দুধটা তৈরি করতে পারবো না, মানে অতটা পারফেক্ট হবে না। সবসময় টাটকা দুধটা জাল দিতে দিতে মালাই বানিয়ে সেটা দিয়েই দুধটা তৈরি করতে হবে, তাহলে পারফেক্ট গুঁড়া দুধটা তৈরি হবে। তো রেসিপিটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।